পাকিস্তানের রিজার্ভ একেবারে কমে গেল। পাকিস্তানের এই সর্বনাশটা হলে ভারতের চাপ দ্বিগুণ বেড়ে যাবে। পাকিস্তানের রিজার্ভ দিয়ে দিচ্ছে রেড সিগন্যাল। নাগরিকরাই তো বিশ্বাসঘাতকতা করে ফেলছে দেশের সঙ্গে। আপনি বলুন তো, দেউলিয়া পাকিস্তানের সত্যি কি বাঁচা সম্ভব সৌদি আরবের থেকে দুহাত ভরে ঋণ নিয়ে? 1980 সালে ভারতের জিডিপির থেকে দেড় গুণ বেশি ছিল পাকিস্তানের জিডিপি। তথ্যটা অবাক করে জানি, কিন্তু বাস্তব এটাই। কিন্তু সেসব এখন হিস্ট্রি। কারেন্ট ফ্যাক্ট বলছে পাকিস্তানের রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। সব টাকা উজাড় করে দিয়ে কি শুধু সন্ত্রাসবাদী ফান্ডিং করে পাকিস্তান? বাংলাদেশে রিজার্ভ নিয়ে চরম সমস্যা হওয়া সত্ত্বেও কিভাবে দেশকে বাঁচিয়ে নিল বাংলাদেশ? পাকিস্তানকে শিখতে হবে এমন ভিখারী দশা কে করলো পাকিস্তানের, আর এর থেকে উদ্ধারই বা করবে কে? ভারত কতটা সাফার করতে পারে এক্ষেত্রে? প্রথম আলোর রিপোর্ট বলছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 430 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যার মানে 4.3 বিলিয়ন মার্কিন ডলার। গত 9টা বছরে এমন অবনতি কেউ দেখেনি ইসলামাবাদের। অর্থনৈতিক সমস্যার কোপে চরম চাপে পাকিস্তানে থাকা ভারতীয় কোম্পানিগুলো, হ্যাঁ আপনি ঠিক শুনছেন, আপনাদের বলে রাখি তাতে রয়েছে টাটা গ্রুপও। আপনার কি স্পষ্ট ধারণা রয়েছে একটা দেশের ইকোনমিতে বা অর্থনীতিতে রিজার্ভ কতটা গেম চেঞ্জার হতে পারে? রিজার্ভ ব্যাপারটা আসলে কি? সোজা কথায় আপনাদের বুঝিয়ে বলি, রপ্তানি, রেমিটেন্স, ঋণ বা অন্যান্য উৎস থেকে আসা বৈদেশিক মুদ্রা থেকে আমদানি, ঋণ ও সুদ পরিশোধ, বিদেশে শিক্ষা ইত্যাদি নানান খাতে যাওয়া বিদেশি মুদ্রা বাদ দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটাই হলো রিজার্ভ। পাকিস্তান একা কেন? প্রত্যেকটা দেশের কাছে এই রিজার্ভ কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তবে কেন বলুন তো হুড়মুড় করে কমে যাচ্ছে পাকিস্তানের রিজার্ভ? ইসলামাবাদের রাজনৈতিক টানাপোড়েন নাকি পাক সেনাবাহিনীর টাকা সরানো? পাকিস্তানের সঙ্গে তো বিশ্বাসঘাতকতা করছে সেখানকার মানুষই। বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য বলছে বিদেশে কর্মরত পাকিস্তানিরা আর দেশে অর্থ পাঠাচ্ছেন না, তার ফলে বৈদেশিক মুদ্রার ভান্ডার কমছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা এটাও বলছেন এমন আরও কিছু কারণ রয়েছে যে বিষয় হয়তো পাকিস্তানের কিছুই করার নেই। গত কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে, তার উপর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দ্রুত ডলারের রিজার্ভ কমে আসছে পাকিস্তানে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হাত পাতা ছাড়া আর কোনো উপায় বেঁচে নেই। তাহলে পাকিস্তানে ব্যবসা করা ভারতীয় কোম্পানিগুলো কি এবার লোটা কম্বল গোটাতে শুরু করবে? পাকিস্তানের টেক্সটাইলের ব্যবসায় টাটা একটা বড় নাম। ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টিল সংস্থা জিন্দালেরও ব্যবসা রয়েছে স্টিল ছাড়াও। এই গ্রুপ এনার্জি সেক্টরে সক্রিয় পাকিস্তানে। তবে দ্য টাইমস অফ ইন্ডিয়ার তথ্য বলছে IMF 1.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় দেবে পাকিস্তানকে, এমনটাই আশা করছে দেশটা। এছাড়া কোনো উপায় নেই বলছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরবের পরেবার সংযুক্ত আরব আমিরাতের থেকেও ঋণ চায় পাকিস্তান। এক্ষেত্রে আপনি বলবেন তো সংযুক্ত আরব আমিরাত বা UAE তো এই কিছুদিন আগে বিশাল ঋণ দিল পাকিস্তানকে, কিন্তু তাতে কি হয়েছে? এটা তো পাকিস্তান নাম হি কাফি হ্যায়, নতুন করে আরো 1 বিলিয়ন ডলার চায় UAE থেকে ইসলামাবাদ। পাকিস্তানের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা যেমন জানতে চায় ভারত আর বাংলাদেশ, তেমনই গোটা বিশ্ব। পাকিস্তান কি ঘুরে দাঁড়াতে পারবে কোনোদিন? আদেও কি মনে হয় আপনার? কমেন্ট করে জানান প্রথম কলকাতাকে। প্রথম কলকাতা ব্যুরো।